প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক অনিয়ম, যোগ্য ব্যক্তিরা পড়ছে বাদ, অযোগ্যদের তালিকা দিন। প্রধানমন্ত্রী আবাস যোজনা দেশের অসহায় মানুষদের জন্য একটি আশার আলো হলো দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভায় এই যোজনায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বহু প্রকৃত দরিদ্র মানুষ এই যোজনার সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, নতুন করে শুরু হওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার সমীক্ষায় বহু যোগ্য ব্যক্তি বাদ পড়ে যাচ্ছেন। যারা আগে থেকেই ঘর পেয়েছেন, এমনকি পাকা বাড়ির মালিক, তারাও এই তালিকায় স্থান পাচ্ছেন। অন্যদিকে যারা আজও মাটির বাড়িতে থাকেন, তাদের নাম এই তালিকাতেই নেই। এই অবস্থা দেখে এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যাদের পাকা ঘর আছে, ছাদানো ঘর আছে, তাদের ঘরে সার্ভে হচ্ছে, ছবি হচ্ছে, কিন্তু আমাদের, আমরা ঘর পাওয়ার যোগ্য, আমরা ঘর পাচ্ছি না। সেই জন্য আমরা আজকে আন্দোলন করে এখানে আজকে ফর্ম জমা দিতে এসেছি। আমরা কি আমাদের জমা নেবে বলে ডেট করে ডেট নেয়, যে আজকে জমা নেবে না বলে কালে দেওয়ালি পাইয়ে ভাই বোনের পরে এই রকম ধরনের আচরণ করছে, করে পালাচ্ছিল। আমরা যার জন্য ঘেরাও করে এই জমা দেওয়া হচ্ছে। মাটির ঘরে আছি, যেই ভোট করবে ঘর দেবো, ঘর দেবো করবে, আর ভোট হয়ে গেলে তখন আর রাজ্য করবে না, দেবে নি না। না, লিস্টে নাম ছিল, কেটে দিয়েছে। যারা পায় না তাদের অর্থ দেয় না, যারা পাচ্ছে তাদের ফের দিচ্ছে। এই অবস্থার প্রতিবাদ জানাতে ক্ষুব্ধ জনতা আজ বিডিও অফিসে উপস্থিত হয়। তাদের কথা শুনে বিডিও কর্তৃপক্ষ বাধ্য হয়ে নতুন করে আবেদন গ্রহণের নির্দেশ দেন। এই ঘটনায় স্পষ্ট, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ একটি সরকারি যোজনা যা রাজ্যের বিভিন্ন প্রান্তে অনিয়মের শিকার হচ্ছে, প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছতে না পারায় এই যোজনার মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। তো এটা বিভ্রান্তিকর বক্তব্য। মানে আমাদের কাছে যে লিস্টেড হয়ে নামটা এসেছে, স্টেট লেভেল থেকে নেমেছে, এবং এটার একেবারে এক্সক্লুসিভ এনকোয়ারি হচ্ছে, হয়ে যে যোগ্য, যার কাঁচা বাড়ি আছে সেই বাড়ি পাবে, যার পাকা বাড়ি আছে বা বিগত দিনে এই আবাস যোজনায় কোনো বেনিফিট পেয়েছে বা বাড়ি পেয়েছে, তার নামটা বাদ হবে এবং সেটা রেকমেন্ডেড হবে না। অন্যদিকে ভিডিওর বিরুদ্ধে বেছে বেছে তৃণমূল নেতা ও পরিজনদের বাড়ি দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা। এক নম্বর ব্লকে 68,000 হাউস হোল্ডার আছে, আজকের ডেটে 13,000 লোক যারা কাঁচা বাড়িতে বসবাস করে। ভিডিও কয়েকদিন আগে প্রায় 18-20,000 লোকের নামে তালিকা প্রকাশ করেছে, যেখানে তৃণমূল নেতা, তার ভাই, তার বোন, তার বউ, বিভিন্ন তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্বের এবং এক পরিবারের লোক যারা একাধিকবার প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে, সেই নাম পরিবর্তন করে কোনো সময় বাংলা আবাস যোজনা, কোনো সময় আবাস প্লাস, এইভাবে এখানকার প্রশাসন এবং এখানকার তৃণমূল যুক্ত হয়ে গরিব মানুষকে বঞ্চিত করছে। তার জন্য আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত মানুষকে আহ্বান করেছিলাম যে যারা যারা মথুরাপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন অঞ্চলে যারা কাঁচা বাড়িতে বসবাস করছেন, যারা ঘর পাননি, আপনারা আগামী 28 তারিখ মথুরাপুর 2 নম্বর ব্লকে চলুন, সেখানে গিয়ে আপনারা নিজেদের আবেদন করুন যে আমাদের কাঁচা বাড়ি আছে। সামগ্রিক বিষয় নিয়ে শুরু হয়েছে জল্পনা। এবার দেখার, আদৌ তারা ঘর পান নাকি আসবে আসবে করে দিনের পর দিন তারা আশায় বুক বাঁধতে থাকে, অবশেষে শূন্য ঝুলিতেই থেকে যান তারা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।